রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ল বাড়ি। ঘটনাটি শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের নগর লালবাজার তেলিটারি এলাকার। বাড়ির মালিকের নাম আলী মোহাম্মদ মিয়া। জানা যায়, এদিন রাতে বিদ্যুতের শর্ট সার্কিটের জেরে বাড়িতে আগুন লাগে। এই দৃশ্য চোখে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। শুরু হয় চিৎকার চেঁচামেচি, খবর দেওয়া হয় শীতলকুচি দমকল কেন্দ্রে, চলে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ। অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় মানুষজন ও দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত কিছু। জানা যায় আনুমানিক 5 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই বিষয়ে বাড়ির মালিক আলী মোহাম্মদ মিয়া জানান, আমি নিঃস্ব হয়ে গেলাম, যা ছিল সমস্ত কিছু আগুনে ছাই করে দিল, আমি অসহায় হয়ে পড়লাম। তিনি বলেন তার জমানো 60,000 টাকা সহ বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই। এখন কিভাবে চলবেন আর এই ঠান্ডায় কিভাবে রাত কাটাবেন, সেই চিন্তায় ঘুম উড়ে গিয়েছে পরিবারের। দাদা, এখানে কি হয়েছে? এখানে বাড়ি পোড়া গেছে। কিভাবে পোড়া গেল? ওই যে কারেন্টের আগুন দিয়ে দুইটার একটা নাকি আগুন লাগিয়ে কি পড়ি পোড়া গেছে। কি কি ক্ষতি হইলো? টাকা গেছে 60,000, এই যে যা কিছু আছে আমার সব কিছু শেষ, সোনা দানা সব শেষ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম আলী আহমদ মিয়া, গ্রাম নগরলাল বাজার। ঠিক আছে। আর একটা সিলিন্ডারটা বাদ করেছিল। আমার প্লেয়ারে পোয়া গেল জামাই দিয়ে।